মানব সাহিত্যত্ব পরিপাক ও শোষণ মানব সাহিত্যত্ব খাদ্য শোষণ পরিপাক পরিপাক গ্রন্থি লালা গ্রন্থি যকৃত অগ্নিশয় লালা গ্রন্থি তিন জোড়া হয়ে থাকে প্যারাডিট গ্রন্থি সাব মেডেলার গ্রন্থি সাব লিঙ্গ গ্রন্থি যকৃত যকৃতের সঞ্চয় ভূমিকা গ্লাইকোজেন রক্ত ভিটামিন এ ডি কে বি সিক্স বি টুয়েলভ খনিজ দ্রব্য জিঙ্কা কপারটা হামারডেন আয়রন পটাশিয়াম ভিতরস লিপিড হোম অ্যাসিড যকৃতের বিভাগে ভূমিকা সর্বরা প্লাজমা প্রোটিন সংশ্লেষণ অ্যালবামহীন গ্লোবিলিন প্রথম দিনে প্রাইভিনোজেন ফ্যাটটা বিপাক আলোহিত শিকা কণিকা সৃষ্টি অধংশ হিমোগ্লোবিন ভাঙ্গন না কোলেস্ট্রল উৎপাদন হাফিত হরমোন ভাঙ্গন বিশ্বে অপসারণ তাপ প্রদান অগ্নাশয় কাজ হচ্ছে হরমোনের ঘরণ হচ্ছে বিটা আলফা কোষে গ্লুকাগুন রক্তে গ্লুকোজ লেভেল বাড়ায় বিটা কোষ হচ্ছে ইনসুলিনের রক্তে গ্লুকোজ লেভেল কমায় কোষ হচ্ছে সিন এবং আলফা বিটা খরা নিয়ন্ত্রণ করে গামা হচ্ছে পলিভাইড্রেটটা ঘরণ করে ট্রিপসিন আমিষ পরিপাক আর লাইফেস হচ্ছে স্নেহ পরিপাক এবং হচ্ছে চখরা পরিপাক তারপর হচ্ছে পরিপাক স্থল এখানে হচ্ছে প সক্রার পরিপাক হচ্ছে জটিল সক্রেনের মাধ্যমে আছে মল্টেস এবং হচ্ছে মল্টেজের মাধ্যমে মাল্টেজের মাধ্যমে হচ্ছে গ্লুকোজ আমিষ পরিপাক আমি যোগ হচ্ছে পানি হচ্ছে পেপসিনের মাধ্যমে মাধ্যম এবং পেট্টন দুগ্ধ কেসিন অফ পানির সাজে হচ্ছে রেডিন প্যারাগেসিন উত্তর করে প্যারাগেসিন হচ্ছে পেপসিনের সাহেব যে হচ্ছে পেপসিনের সাহায্যে পেপ্টন উত্তন করে তারপর হচ্ছে পাকিস্তালি আবার রয়েছে কার্ডিয়াকা প্রান্ত তারপর পান্ডাসা দেহ পাইলোরাস তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত হচ্ছে আবার হচ্ছে ডিএটেনাম যে নাম ইলিয়াম তারপর ডিএটেনাম হতে হচ্ছে সরকার পরিবেশ হচ্ছে স্টার চ্যামিল হচ্ছে ডাইসেগারেট তার হচ্ছে ডাইসাগারেট তারপরে ডাইসাগারেট আমার ইলেকট্রিক যেমন মাধ্যমে আছে গ্লুকোসো গ্লুকোজ থাকে সরকার পরিবেশ হচ্ছে ম্যাল্টোস ও পানির মাধ্যমে হচ্ছে ম্যালটেস তারপর গ্লুকোস গ্লুকোজ হয়ে থাকে পানির মাধ্যমে আছে সুক্রোস তারপরে গ্লুকোজ ও ফ্রুটোস্পূর্ণ হয়ে থাকে ও পানির মাধ্যমে ইনভার্টেসের মাধ্যমে আছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন থাকে ল্যাকটেসের মাধ্যম আছে এইচ টু ল্যাকটেসের মাধ্যমে আছে গ্লুকোজ ও ল্যাকটেস উৎপন্ন থাকে তারপর হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে আমিষ পরিপাক প্রোটিউস প্যাটার্ন হচ্ছে ট্রিপসিন কাইমোট্রিপসিন কাইমোট্রিপসিন পলিপেপটেটের পলিপেপটেট তারপর হচ্ছে পলিপেপটেট কার্বোক্সি পেপটেটের মাধ্যমে আছে অ্যামিনো অ্যাসিড তারপর ট্রাইপেপটেটের মাধ্যমে আছে ট্রাইপেপটেট অ্যামিনো অ্যাসিড তারপর ডাইপেপটেটের মাধ্যমে ডাইপেপটেটের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড কোলাজিনেস কোলাজিনেসের মাধ্যমে আছে অ্যামিনো অ্যাসিড

মান্ডারি কে প্লেক্সাস দা ব্রেস্ট অলসো সে কি নিয়ন্ত্রণ সাবমিউকাসাল প্লেক্সাস হচ্ছে নিশন কাজ বলে নিয়ন্ত্রণ এক্সটেনসিক প্লেক্সাস হরমোন ভূমিকা হরমোন সম হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেটিন কোলে সিস্টোন কাইনিন এন্ডোক্রাইনিন তারপর সে ওয়াই ওয়াই গ্যাস্ট্রিন হ্যাঁ ইনহিবিটরি জেপি তারপর সে স্থলতা পরিমাপ বিএমআই হচ্ছে দেহের ওজন ব্যক্তির ওজন হামিটারি স্কর তার পাশে বিএমআই আঠারো দশমিক পাঁচের কম হলে শরীরের ওজন কম আঠারো দশমিক পাঁচ হাজার চব্বিশ দশম মিটার মধ্যে হলে স্বাভাবিক ওজন এবং পঁচিশ থেকে উনত্রিশ দশম মিটার মধ্যে হলে তৃতীয় ওজন ত্রিশ থেকে চৌত্রিশ দশমিক না হলে স্থলতার প্রথম হচ্ছে পঁয়ত্রিশ থেকে এবং চল্লিশ দশমিক ন হলে স্থলতার তৃতীয় স্তর আর চল্লিশে বেশি হলে বার্তার সমান হলে শ্লোতার দ্বিতীয় স্তর এক নজরে খাদ্য পরিপাক প্রক্রিয়া মুখ্য খবরের খাদ্য পরিপাক লালারসের মাধ্যমে শর্করা আমিষ স্নেহ লিপিট টালিন সরকারের ক্ষেত্রে হচ্ছে ট্রালেন এবং মোটার্সের মাধ্যমে আছে জটিল সরকারের টালের মাধ্যমে আছে মোটাস এবং মোটস মটেজের মাধ্যমে আছে গ্লুকোজ সব দিয়ে আমিষের আমিষ পরিপাককারী এবং এনজাইম ছাড়া আমিষের কোনো পরিবর্তন হয় না দিকে স্নেহ লিপিড কোনো পরিবর্তন হয় না তারপর কলভিলা যায় কলভিলার মাধ্যমে হচ্ছে অননারি অনোনালি থেকে হচ্ছে পাকিস্তালের দুই থেকে ছয় ঘন্টা অবস্থান করে এবং হচ্ছে গ্যাস্ট্রিক জুস মিশ্রিত হয়ে থাকে এদিকে পেপসিনোজেন এবং প্রোটিন নিষ্ক্রিয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্যাস জুস্ত্যাপসিনোটিন উৎপন্ন হয়ে থাকে এবং আমি পানির সাহায্যে আমি সব পানি যুক্ত হয়ে এবং পেপসিনের সাথে ফটিক অ্যাসিড এবং পেটন উৎপন্ন থাকে এবং হচ্ছে প্যারাক্সিনের মাধ্যমে পেপসিনের মাধ্যমে হচ্ছে পেটন উৎপন্ন থাকে বলে গেছে নেও গ্যাস্ট্রিক লাভেজের মাধ্যমে হচ্ছে ফেটি অ্যাসিড ও গ্লিসারন উৎপন্ন হয়ে থাকে তারপর হচ্ছে সরকার পরিপাকা কোনো এনজেম না থাকে সরকার পরিবর্তন থাকে তারপর হচ্ছে ডিএনএ নামা হয় অথবা হচ্ছে খাদ্য পিতর হচ্ছে বিদ্যুৎ হলে হচ্ছে হাইড্রোক্লোরিক প্রশমিত ও খাদীয় পরিবেশ সৃষ্টি হয়ে থাকে তারপর হচ্ছে উদ্ভিদ বিভিন্ন এবং হচ্ছে পিতলবন না ইমাসিকেশনের মাধ্যমে হচ্ছে উদ্ভিদ পরিণত হয়ে থাকে তারপর হচ্ছে আন্তিকরণ ডিএনএ হতে আমিষা পলিপেটাইট অ্যামিনো পেপটাইটিস এর সাথে হচ্ছে অ্যামিনো অ্যাসিড নিউক্লিওটাইড এর নিউক্লিওটাইড এর মাধ্যমে আছে চিনি খারো ফসফরিক গ্যাস তার হচ্ছে সরবরাহ মল্টোজ আর মল্টোজ এর মাধ্যমে আছে গ্লুকোজ সুক্রোজ সুক্রোজ এর মাধ্যমে আছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তার হচ্ছে ল্যাকটোজ ল্যাকটোজ এর মাধ্যমে আছে গ্লুকোজ আর গ্যালাকটোজ তার হচ্ছে স্টার্চ আর ডেক্সট্রিন এর মাধ্যমে আছে অ্যামাইলেজ এর মাধ্যমে আছে সরবরাহ তারপর আমিষা ট্রিপসিনোজেনের মাধ্যমে আছে নিষ্ক্রিয় এন্ডোক্রাইন এর মাধ্যমে আছে

নিউক্লিওক্লিয়াস এবং হচ্ছে নিউক্লিও তারপরে কোলাজিন এবং কোলাজিনিসে তারপরে সরল পেটে পরিণত হয়েছে সরকার এবং স্টার্চের এর মাধ্যমে পরিণত হয়ে থাকে ছবি এম লফেজের মাধ্যম মাধ্যমে ফেটাইসিড এবং পরিণত থাকে ফসল লিপিটে ফসল ল্যাপেজের মাধ্যমে হচ্ছে ফেটিসিডে পরিণত হয়ে থাকে উদন্তান্ত্রিয়াম সে পরিপাগের চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যন্ত পদার্থ সূচিত হয়ে থাকে কাদ্য সারা দেহে সূচনা করে খাদ্য যে অংশটি শোষিত না হয় ভিত্তান্তর প্রবেশ করে এবং গাজন পাচারের মাধ্যমে আকারে নিগত হয় তারপর হচ্ছে গ্লোসার ইম্পর্টেন্ট সময়সময় বানা

ওইগুলো গোষ্ঠী ক্রিয়া নালী অনর নালী পদস্থলী ক্ষুদ্রান্ত কলনের প্রাচীর ঘনসনের মিশ্রিত জালিকা গঠন করে বিনাস্ত করে এগুলো গোষ্ঠী নালীর ভিত্তিতে উদ্দীপনা গ্রহণ করে এবং পরিবার কার্যগুলি নিয়ন্ত্রণ করে এটিকে স্নায়ুতন্ত্র খাদ্যের পুষ্টির গুণ এবং পরিমাণ থেকে এর সাদা প্রদান করার ক্ষমতা পরিবর্তন করতে পারে ইমাসিফিকেশন ভিতর রাশি বিদ্যমান না বিতলবন ও সোডিয়াম ক্লাইকোলেট ও সোডিয়াম টাইরিও কোলেট তারপর স্নায়ু জাতীয় খাদ্যকে ভেঙে চাবনের ফেনার মতো ক্ষুদ্রক্ষুদ্রা পরিণত করে এই পরিকে ইমাসিফিকেশন বলা থাকে উইসাং নালী তারপর অগ্নাশের অ্যানজেম নিঃসরণকারী গুণ থেকে ছোট ছোট নালী বের হয়ে উইথ সাংনালি গঠন করে এবং অনুসারে দুই হাজার বারো সাথে মিলিত হয়ে অ্যাম্পলোভেটার এর মাধ্যমে হচ্ছে নাম প্রবেশ করে অ্যাস্ট্রেন্সের প্লেক্সাস এগুলো পোস্টিং নালের বাইরে উদ্দীপনা গ্রহণ করে এবং পরিপাক্ষা কার্যগুলি নিয়ন্ত্রণ করে হেরা পরিপাক্ষ দীর্ঘ প্রতিপত্তির গিয়ে নিয়ন্ত্রণ করে যেমন সে খাদ্যের খাদ্য স্বাদ ঘ্রাণ

গ্লুকোজের চাইতে প্রকৃত যদি চকৃত গ্লাইকোজেন ঘাটতি পড়ে এবং নন কার্বোহাইড্রেট উৎস যেমন আছে অ্যামোনোসিডা গ্লিসারল এবং প্রভৃতি থেকে গ্লুকোজ সংশ্লিষ্ট হয়ে থাকে প্রিয়াকে গ্লুকোনিয়োজন বলা থাকে তারপরে চপ্রবণ প্রতিপত্তি খাদ্য চপ্রণে তারপরে অনেক যা মুখে খাদ্য প্রবেশের পরে শুরু হয়ে থাকে এবং খাদ্যগুলো থাকার মাধ্যমে ঘটে ডিও খাদ্যের সঙ্গে অতিরিক্ত দেহে জমিয়ে রাখতে পারে না যেগুলো প্রোটিন এবং সংশোস্তর মাধ্যমে গ্লুকোনিয়োজিস লিপিতে দিতে নেই সেগুলোদের মধ্যে বাদ দিয়ে দেয় ক্ষেত্রে একে ডিএমিনেশন বলা থেকে থেকো ডেন্ট দাদা মানব দাদা দাদা মূলত দন্তমূল এবং হচ্ছে জুড়া ভাগ রিবাই দ্বিতীয় অংশে বিভক্ত দন্তমূল মানটি গভীরভাবে পরিচিত থাকে এর জন্য এই অংশকে তাৎকে থো ডোকেন্টা দাঁত বলা থেকে দন্তপাতরি মুখ কার্বন ডাই অক্সাইডের বের হলে তারপরে নিচের পাটির দাঁতে গোড়ায় ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম পাসপেটে লবণ জমা হয় শিশু পাতরির দন্তকে বাতরি দন্ত দন্তপাতরি বলা হয় থেকে বিতরঞ্জক বাইল পিগমেন্ট বিলিরুবেন এবং বিভার্টিংকে বিতরঞ্জক বলা থেকে বিতলবন বাইল সল্ট সোডিয়াম টরকুলেট এবং সোডিয়াম গ্লাইকুলেট এই বলা থাকে পরিপাক বা হচ্ছে হজম হাইড্রাইজেশন যে যে বহু রাসায়নিক ক্রিয়া প্রক্রিয়ায় বডি পায় দেহে ভোকান জটিল অদ্রবণীয় কঠিন বস্তু তারপরে বিভিন্ন হরমোনের প্রভাবে নিষ্ট এনজাইমের সহায়তা তারপরে তো সরল ধাতুন দ্রবণীয় ও হতে তরল কাদাশয়ে পরিণত হয়ে শোষণ ও আত্তীকরণের উপযোগী উপাদানে পরিণত হয়ে থাকে তারপরে পরিপাক বা হজম বলে কিন্তু পাথরটি গল স্ফন দল রয়েছে পিতল তারপর হচ্ছে পিতল লবণ বা আছে পিতল রঞ্জক যেমন পেতে যে পাথরের সৃষ্টি হয় তাদেরকে পিত পাথরের বলা থেকে পিতরস বাইল পিত রস ঘর জাতীয় তরল পদার্থের ক্ষেত্রে কোনো এনজাইম থাকে না পিতরসে সোডিয়াম বাইকার মাসিনের প্রধান টিপাকাশের হতে অ্যান্টিক্লোরিটিকে প্রশমিত করে খারিয়ে পরিবেশ সৃষ্টি করে যা ক্ষুদ্রান্তে বিভিন্ন অ্যান্টেমের কার্যকারিতার জন্য অত্যন্ত প্রয়োজন পৃষ্ঠা সুদ্রান্তর ছন্দময় এবং কৃষি সংগঠনকে পৃষ্ঠাশীষ বলা থাকে ব্রেন স্ট্যাম্প অগ্রমসিষ্ক এবং মসিষ্কের সিনেমায় অংশের কাণ্ডের সংযোগ করে অংশকে ব্রেন স্ট্যাম্প বলা থেকে বিল অন্তরের সাবিউকো এবং মার্সিল্স এবং এবং মিকোসর মিলে অন্তরের লোমান আঙ্গুলের মতো সরু কতগুলো অভিজ্ঞ এই অভাবকে বিলাই বলা থাকে মল খাদ্যের পরিপাক এবং পরিপাকৃত খাদ্য শোষণের যে অংশটিকে অপচয় থাকে বা শোষিত হয় না তা বৃহদন্ত্র প্রবেশ করে বৃহতন্ত্র খাদ্যের অপচয় অংশের গাজন ও উপাচন ঘটে এবং হচ্ছে কিছু লবণ এবং পানি শোষিত হয়ে থাকে তা খাদ্যের যে অংশ থাকে তাদেরকে মল ফেসেস সিস্টেমটা বলা হয়ে থাকে তারপরে মানব পরিবহকতন্ত্র হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম তার মানবদের পরিপাক এবং পরিশোষণ ও পরিবাহতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে পরিপাকতন্ত্র এবং বৈশ্বিক নালী এবং পরিপাক গ্রন্থি দিয়ে গঠিত পরিপাক নালী এবং মুখিত থাকে বা এই পর্যন্ত বিস্তৃত দীর্ঘনালী নালী বিশেষে কোথাও কোথাও কুণ্ডলীকৃত

খাদ্য বিভিন্ন রকম স্নেহ বস্তুর উপর পঁচিশ পার্সেন্ট লাইফ এসে এবং আশি পার্সেন্ট এনজাইমের ক্রিয়া হয় গ্লিসারাইড ট্রাইগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে থাকে দিন থেকে দশ পার্সেন্ট ট্রাইগ্লিসারাইডের পরিপাক ছাড়াই থাকছে গুদ্রান্ত গহব থেকে আবরণী কোষে প্রবেশ করে এবং হচ্ছে অ্যালোসিকান প্রবেশ করে অব বিশিষ্ট পঞ্চাশ থেকে সাড়ে সাতান্ন পার্সেন্ট ট্রাইগ্লিসারাইড আদ্র বিশ্লিত হয়ে বিটা মনোগ্লিসারাইড উৎপন্ন করে এবং পিতল যুক্ত হয় অদ্রবণী স্নেহ কোন উৎপন্ন এই স্নেহ কোন মিশেল বলা থাকে যাদের পরিপাক কতগুলো সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে খাদ্য পরিপাক নালীর মাধ্যমে হচ্ছে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে এরা যন্ত্রের পরিপাক বলা হয় যে রাসায়নিক পরিপাকে কেমিক্যাল ডাইজেশন কতগুলো ধারাবাহিক বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে জটিল শর্করা আমিষ স্নেহ জাতীয় খাদ্য সরল এবং গ্রহণ উপযোগী কি পরিণত হয় রাসায়নিক পরিপাক কেমিক্যাল ডাইজেশন বলে রিপ্রোলাইসিন তারপর প্রতিবার সংকোচন এবং পেস্টারিক ওয়েবের মাধ্যমে হচ্ছে খাদ্যবার পকাশলির অ্যান্ট্রাম সহিত পালাসের অংশের প্রতি মুখে চলে যায় এবং অল্প পরিমাণ খাবার ডিউ ডি আমার পচায় বাকি অধিকাংশ খাবার উধুমুখী ক্রমসংকোচের মাধ্যমে এন্টারমে অংশে ফিরে আসে এভাবে কোনো এমন সময় বলের মাধ্যমে উধুমুখী সংকোচ কি গিয়ে পাকস্থলী খাবারের পুনঃ পুনঃ মিশ্রণ করে পাকস্থলী রিপোর্ট গিয়ে চাঁদের গিয়ে একটি বলা থাকে

স্থূলকায় অবস্থা যদি কারো হয় বিএমআই তিরিশে কেজি মিটার স্কোয়ার হয়ে থাকে তাহলে তার থেকে স্থূলকায় বলা থাকে স্থূলতা তার আদর্শ ওজনে তার সে বিশ পার্সেন্ট তার বেশি মেয়ে দেহের সঞ্চিত হলে তাদেরকে স্থূলতা বলা থাকে স্নায়ু বিক্ষা প্রতিপত মুখ খবর খাদার উপস্থিতিতে গোলার ধারণা সঙ্গে সঙ্গে স্নায়ু বিক্ষা প্রতিপত স্নায়ু উদ্দীপনা শুরু হয়ে যায় তারপর যে উদ্দীপনা মুসলিম থেকে ভ্যাকাস্ত স্নায়ুর মাধ্যম হচ্ছে পরস্থল তার পাশে কাদর দেখা এবং গন্ধ ও সাধারণ এমন এমনকি চিন্তা করলে একই অবস্থা হবে অবস্থলের কারণে স্নায়ু পর্যায়ে ঘন্টায় স্থায়ী হয়ে থাকে তারপর হচ্ছে স্প্রিং টাইপ কার্ডিয়া এবং পালিয়া অংশ এটি বিতকা বেশি বলার সে বলা

স্থিরতার সাথে কোন রোগটি যুক্ত নয় ক্যান্সার টাইপ ওয়ান ডায়াবেটিস মিলিটাস স্ট্রোক উচ্চ রক্তচাপ টাইপ ওয়ান ডায়াবেটিস মিলিটাস মানুষের যকৃতের বাইরের দিকে যকৃতের বাইরের দিকে আবৃত্তকারী পদের নাম কী গ্রেনাল ক্যাপসুল বোম্যান্স ক্যাপসুল গ্রিনস ক্লিস ক্যাপসুল স্প্লিনিক ক্যাপসুল উত্তর ক্লিসন্স ক্যাপসুল একজন পূর্ণবয়স্ক মানুষের চোলের দাঁতের মোলার দাঁতের সংখ্যাগত দুটি তিনটি ছয়টি চারটি উত্তর ছয়টি নিচের কোনটি কোন হর মোটি পাকিস্তর হাডুগুলির কেসিটের নিঃসরণ নিয়ন্ত্রণ করে অ্যান্টারোকানাইন সিক্রেটিন গ্যাস্ট্রিন উত্তর গ্যাস্ট্রিন একজন ছয় বছরের বালিকের দাঁতের সংখ্যা আইসিপিএম কোনটি উত্তর হচ্ছে টু সি ওয়ান পি জিরো এম টু মানুষের সবচেয়ে বড় খন্ড অংশটি হচ্ছে বামখণ্ড ডানখণ্ড কোয়ারেট কোয়াড্রেট ডানখণ্ড কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় উত্তর হচ্ছে অ্যাপেন্ডিক্স আর হচ্ছে নিচের কোন বিএমআই অতিরিক্ত ওজন নির্দেশ করে উত্তর হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় কাপ কুফার সেল থাকে হচ্ছে লিহা মস্তিষ্ক যকৃত অগ্নাশয় উত্তর হচ্ছে যকৃত প্রোটিন পরিপাককারী এঞ্জেম নেওয়া হচ্ছে ট্রিপসিন অ্যামাইনো পেপট অ্যামাইলেস কাইমোট্রিপসিন অ্যামাইলেস পেপসিনের ক্ষেত্রে শত নয় কোনটি ইহা পাকসেল হতে নিষিদ্ধ হয়ে থাকে ইহা মিষ পরিপেক্ষা শুরু করে পরিপাকের জন্য ইহা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে ইহা অগ্নশয় হতে নিষেহিত হয় উত্তর ইহা অগ্নাশয় হইতে নিশ্চিত হয় উত্তর হচ্ছে অগ্নাশয় কোন ভিটামিন পানিতে দ্রবণীয় উত্তর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স শ্রীলতার সম্পর্কযুক্ত রোগ হচ্ছে করোনারি হার্ট ডিজিজ মাইক্রোভিলে একত্রিতভাবে ক্ষুদ্রান্তের উপরিভাগে কী সৃষ্টি করে লুমেন ব্রাশ বর্ডার পাইলরিক স্প্রিংটার মিউকোসল ফোল্ড ব্রাশ বোর্ডার মাইক্রোভিলেগুলো একত্রিত ক্ষুদ্রান্ত্রের উপরিভাগে ব্রাশ বর্ডার তৈরি করে রক্তস্রোতে থাকে অতিরিক্ত গ্লুকোজ থেকে সঞ্চিত পলিস্যাকারাইডগুলো হচ্ছে স্টার্স সেরোলেস গ্লাইকোজেন সুক্রেস স্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে স্বীকৃত পলিসেগুলো হচ্ছে গ্লাইকোজেন অগ্নাশরের আলফাগ্রন্থ থেকে হ্যাঁ নিঃসৃত হয়ে থাকে গ্লুকাগন কোনটি লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না মর্টেস টালিন মেউসিন লিউসিন উত্তর লিউসিন মানুষের ক্ষেত্রে নিজের কোন তথ্যটি সঠিক নয় পেটনিক গ্রন্থিটি লালা গ্রন্থি তারপর হচ্ছে পূর্ণ বয়স্ক মানুষের এটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে শরীরে থাকে জিব্বার পিছনের সাত করক মিশ্রত অনুভবে সাহায্য করে এটা মিথ্যা সত্য নয় গলনালি প্রায় পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার লম্বা তারপর হচ্ছে মানুষের ভিতর উৎপন্ন হয় আগ্নাশয়ে যকৃতে দারিংসে পিত্তথলিতে উত্তর হচ্ছে যকৃতে পরিপাক সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয় মুখ খবরে কোনো এনজাইম নিঃসৃত হয় না চব্বিশ জাতীয় খাদ্যের জন্য পিতরসায়ের বিশেষ লবণের প্রয়োজন হয় তারপর বৃহৎ কোনো প্রকার খাদ্য উপাদান পরিপাক হয় না ক্ষুদ্রান্তের পিএচে খারি মাত্রা হয়ে থাকে এ মুখ খবরে কোনো অ্যানজেমে নিঃসৃত হয় না নিম্নের কোনটি আমি জাতীয় উপাদান কিন্তু এনজাইম নয় ট্রায়ালিন গামোগোবিলিন লিন ট্রপোনিন লাইপেস উত্তর হচ্ছে গ্লামা গ্লোবিউলিন তারপর হচ্ছে উড়িষাঙালি নিচের কোন নিম্নের কোথায় অবস্থিত হচ্ছে উত্তর হচ্ছে অগ্ন্যাশয় অ্যাপেন্ডিক্স নিম্নের কোনটির অংশ রেক্টম ডিও ডার নাম সিকাম সিগম উত্তর হচ্ছে সিকাম নিম্নের কোনটি স্বেচ্ছার পরিপাকে সাহায্য করি উৎসেচক নয় মর্টেস্যামালে ট্রালিন লাইসিজাইন উত্তর হচ্ছে লাইসিজাইন নিম্নের বাম দিক থেকে ডান কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ থেকে গ্যাস্ট্রিন জলটু আন্ত্রিক গ্যাস রসে নিয়ন্ত্রণ করে তারপর হচ্ছে অগ্রাসের রসের নিয়ন্ত্রণ না করে তারপর মানে হচ্ছে লালার রসের নিঃসারণ নিয়ন্ত্রণ করে প্যানকিও জ্যামিন হচ্ছে পাচক রস নিয়ন্ত্রণ করে উত্তর হচ্ছে সিক্রেটিন অগ্র রস নিয়ন্ত্রণ করে তারপর লালার রসের নিম্নের কোন থাকে লালা রসে প্রোটিএসাইপেস পেপসিন উত্তর হচ্ছে টাইলিন তারপরে কোনটি প্লাজমা প্রোটিন নয় ফাইবোনোজেন অ্যালবিমিন প্রথম বিন উত্তর হচ্ছে বিলিডোবিন প্লাজমা প্রোটিন নয় উপর তিনটি হচ্ছে ফাইবোনোজিন প্রথম বিন এবং হচ্ছে অ্যালবিমিন হচ্ছে বিলিডোবিন তারপরে মানুষের জীবন অগ্রভাগে কোন ধরনের স্বাদ্রোহ করে থাকে অগ্রভাগে থাকে হচ্ছে মিষ্টতা তারপর হচ্ছে টাইলিন ও মল্টেসে কোন রাশে পাওয়া যায় লালা রসে পাওয়া যায় তারপর হচ্ছে নিচের উচের কুণ্টি সঠিক নয় লালা রসে টাইলিন অমলটেস থাকে এটি সঠিক তারপর পাকিস্তানের যে অংশ অনলাইন উন্মুক্ত হয় তা হচ্ছে পাইলরাস যকৃত্য দেহের হচ্ছে বড় গ্রন্থিটি ঠিক ডিওনানো পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা উত্তর হচ্ছে বি তারপর পাকিস্তানের যে অংশ অনলাইনে উন্মুক্ত হয় তা হচ্ছে পাইলরাস নিচের কোনটি পাকিস্তানের গন্ধি থেকে নিষেধিত হয় না পেপসিন হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউসিন টাইলিন উত্তর হচ্ছে টাইলিন তারপর স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে আই টু সি ওয়ান পি টু এন্ড থ্রি তারপর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স তার হচ্ছে বিভিন্ন কোন হরমোন নিঃসৃত করে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স নিষেধিত করা হচ্ছে গ্লুকাগন অগ্রাস নিষেধিত পাচক রস হচ্ছে

হ্যাঁ তারপরে হাইড্রোক্লোরিটে কে কোন কোষা থাকে হচ্ছে প্যারাইটাল কোষ পরিপাকের প্রোটিনের পরিপাক প্রোটিনের পরিপাক হচ্ছে পাকিস্তানিতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত শেষ হয় তারপরে আমাদের পরিপাক কোন অন্ধটি তৈরি হয় অ্যাসিড তারপর তারপরে কোনটি ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের কল্যাণস্থানের বৈশিষ্ট্য নয় কোষ হিলে অনুপস্থিতি সুগঠিত সাবনিকোসা উপরে কোনোটি না হিলেইয়ের অনুপস্থিতি তারপর হিলাইয়ের কাজ হচ্ছে সেচক নিঃসরণ করা শোষণ অঞ্চল বৃদ্ধি তার হচ্ছে খাদ্য বস্তু চূর্ণ করা খাদ্যবস্তু হজম করা উত্তর হচ্ছে শোষণ অঞ্চল বৃদ্ধি করা তারপর আমিষ জাতীয় পরিপাকে পরিপাক সাহায্য করে পেপসিন গ্যাস্ট্রিক রসায় কিসের প্রভাবে নিঃশিত হয়ে থাকে অ্যান্সাম গ্যাস্ট্রিন হরমোন হরমোনারাই ক্রাইম গ্যাস্ট্রিন হরমোন তারপর আপনার সাথে কেবলমাত্র একটি বই গ্রন্থি এটি অন্ধকার গ্রন্থি একটি পরিপাক গ্রন্থি উপরে সব করি উপরে সব করি সবসময় স্নেজাতীয় পদার্থিড লে পরিণত করে কোন উৎসেচক পেপসিন উত্তর হচ্ছে লাইপেস অগ্না সবাই হতে নিঃসারিত হয় না ইনসুলিন ক্যালসিটোনিন গ্লুকাগন গ্যাস্ট্রিন ক্যালসিটোনিন তারপর ডি হচ্ছে গ্যাস্ট্রিন কোন ট্রসে উচ্ছেচক থাকে না উচ্ছেচক থাকে না হচ্ছে পাকস্থলী রস আন্তরিক রস অগ্নশয় রস পিত্ত রস উত্তর হচ্ছে পিত্ত কোনো কোন উচ্ছেচক থাকে না সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃত এবার ক্রীতের মেডিকেল ভর্তিকার জন্য ইম্পর্টেন্ট আমি কি সময় মানুষের পেছন্দতা এবং ঘাতের উপর সর্বোচ্চ কী পরিমাণ বল প্রয়োগ হতে সক্ষম উত্তর হচ্ছে দুশো পাউন্ড তারপর হচ্ছে ভেখা মানুষ দাঁত ও চর্বণ মানুষের হচ্ছে চারটি দাঁত ইনস্টিটিউট এগুলো একটি করে চেতন এবং হচ্ছে দুটি করে পেশন এবং হচ্ছে তিনটি করে পেশন পেয়াল একসাথে কাজ করার জন্য গতন দত্ত পঞ্চান্ন পাউন্ড এবং হচ্ছে পেছন দাতা দুশো পয়েন্টের সম পরিমাণ বড় খাবারের উপর প্রয়োগ করতে পারে তারপর হচ্ছে ছয় বছরের বালিকার দাতের সংকেত কোনটি আই টু সি ওয়ান পি নট এম টু দাঁতের প্রকার দ্বন্দ্বের সংখ্যা তে মানুষের দুবার দাঁত উঠে তাই এদেরকে ডাইফিডন্টটা বলে তারপর প্রথমবার দাঁতকে দুধাতে মিল্ক টিতে এবং হচ্ছে দ্বিতীয়বার দাঁতকে স্থায়ী দাঁত ভাত দাঁত বা পারমানেন্ট বোধ হয়ে থাকে প্রশ্ন যাওয়া ছাড়া বালিকার দাঁতের স্থায়ী সংখ্যা দেওয়া আছে যার দুধ দুর্ধাঁতের সংখ্যা মানুষের দুধ সংখ্যা তো হচ্ছে আই আইটিউসি ওয়ান পি নট এম টু টেন প্লাস টেন ইজগুলো টোয়েন্টি উপরের সারি দাঁড় দাঁত নিচের সারি দাঁত দশ যুগ দশ ইগুলো বিশ তারপর উল্লেখ্য স্থায়ী দাঁতের দ্বন্দ্ব সংখ্যা হচ্ছে সি ওয়ান পি টু এম থ্রি হেট ইন্টু টু ইজগুলো ষোলো ইন্টু টু থার্টি টু তারপরে জেনে রাখা ভালো দন্ত সংকেত আইডি সিডিএ কেনার এবং এ প্রি মলার অগ্রপেশন এবং এম ডি এ মলার পেশন দাঁতকে প্রকাশ করা হয়ে থাকে দাঁতে অগ্রপেশন দাঁত থাকে না বলে অর্ডার দিয়ে প্রকাশ করা হয়ে থাকে উল্লেখ দন্ত সংকেতে এই প্রতিচলের অধাংশের দাঁতের বিপরীতে উল্লেখ করা হয় উপরে চুয়ালের উপরে এবং নিচের চুয়ালের বিন্যাস নিচে দিয়ে অঙ্কের ভ্যাকসিনের মতো দ্বন্দ্ব সংখ্যা প্রকাশ করা থাকে এক্সাম্পনবয়স্ক মানুষের চোয়ালের মূলাদের সংখ্যা হচ্ছে তিনটি নিচের চোয়ালের তিনটি গুণ দুই ছয়টি তারপর হচ্ছে স্থায়ী দাঁতের সংকেত হচ্ছে আই টু সি ওয়ান পি টু এম থ্রি এ তারপরে হচ্ছে পরিবাখা তন্ত্রের সাথে জড়িত নয় হচ্ছে ব্যাখ্যা মানুষের পরিপাকতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্র মানুষের পরিপৌষ্টিকতন্ত্র পৌষ্টিকতন্ত্র পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক গ্রন্থিকে আবার দুই তিন ভাগ ভাগ করা আছে লালা গ্রন্থি যকৃত তারপর পৌষ্টিক নালী হচ্ছে মুখ মুখ বিবরণ গল অন্য নালী ভাগ্যস্থলী অন্ত্র তারপর তারপরে বাগাসে আবার চারপাশে ভাগ করা হয়েছে গার্ডিয়া ফান্ডাস দেহ বাঁকা তারপরে বালের তারপর অন্তর হচ্ছে রুদ্রান্ত এবং বৃহৎতন্ত্র ভাগে ভাগ করা হয়েছে ডিউটোরাম জেজোনাম এবং হচ্ছে ইলিয়াম তারপর হচ্ছে বৃহৎ হচ্ছে সিকাম তারপরে কোলন মালাশয় মহাশয় অ্যাম্পুলা তারপরে পায়ু তারপরে কুলন হচ্ছে আবার দুই ভাগে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে তারপর দুগামী কোলন অনুপ্রস্ত কলন নিম্নগামী কলন শিকমান্ড কলন উল্লেখ্য প্লিহাস উল্লেখপত্র হিসেবে কাজ করে তারপর ইহা তন্ত্রের সাথে জড়িত নয় তার পাশে মানুষের লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে জোড়া দেখা মানুষের দুপাশে তিন জোড়া দুপাশে তিন জোড়া লাল গ্রন্থি দুপাশে নিচে নিচেটির গ্রন্থি এক জোড়া তারপরে নিচে চলের ভেতর দিকে সাবা ম্যান্ডুলার গ্রন্থি এক জোড়া তারপর জিবাতলা সাবলিং গ্রন্থি এক জোড়া তারপরে মানুষের প্রতিদিন বারোশো থেকে পনেরোশো মিলিলিটার লালা হরণ করে তারপরে একজন সুস্থ মানুষ প্রতিদিন কি পরিমাণে লালাঘরে করে বারোশো থেকে পনেরোশো মিটার তারপর মানুষের কানে পাশে লালাল গ্রন্থি অবস্থিত হচ্ছে প্যারোডিক গ্রন্থি তারপর মুগ্হবরের টালিন এঞ্জেমে ফিয়া কোনটি উত্তর হচ্ছে জটিল সকরা মল্টে পরিণত করা ব্যাখ্যা মুঘরে খাদ্য পরিবাক তারপরে লালাল গ্রন্থি থেকে নিঃশৃত লাল রসে থালি এবং টালিমে সলফর নামে সরকার বিশ্বাসী অঞ্জেম পাওয়া যায় তারপরে জলুই শর্করা টালিন এবং মল্টোজের মাধ্যমে হচ্ছে মরটোস এবং মল্টেজে গ্লুকোজে পরিণত করে তা আমরা দেখতে পাচ্ছি শর্করা সরকার এর মাধ্যমে হচ্ছে মল্টোজে পরিণত হয়ে থাকে এবং মরোটোস ও মল্টেজের মাধ্যমে হচ্ছে গ্লুকোজে পরিণত হয়ে থাকে মুখ গহবর থেকেই তারপর যে পরিপাকে শুরু হয়ে থাকে মুখ্য গব্বর থেকে যে খাদ্য পরিপাক শুরু করে সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট বা করা তারপরে মানুষের ক্ষেত্রে নিম্নের কোন ততটি সঠিক নয় প্রাটি গ্রন্থিটি লালা গ্রন্থিটি ঠিক আছে পুনর্বাসে মানুষের অ্যাপেন্ডিক্সাইডেডটি নিশ্চিত অঙ্গ হিসেবে চলে থাকে ঠিক আছে জিব্বার বিছানোর অংশে সাত মিষ্টি তন্ন উপকার প্রভাব করে এটা ঠিক নয় গ্রহণ পঁচিশ সেন্টিমিটার লম্বা সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি দেখা প্রশ্নে সিদ্ধান্তের বেশি কারণ হচ্ছে জিব্বা শিশু দেশের সাতকরক মিষ্টি এবং শিশু দেশের বাসের সাতকরক লবণ এবং সাতকরক এবং পিছনে তিতা প্রকৃতির স্বাদ উদ্দীপনা সৃষ্টি করে তার হচ্ছে মানুষের জিব্বার অগ্রভাগে অগ্রভাগে কোন ধরনের সাতকরক থাকে উত্তর হচ্ছে মিষ্টি জিব্বার সাতকরকের অবস্থান হচ্ছে অগ্রভাগে হচ্ছে মিষ্টি অগ্রভাগের দুই ভাষা হচ্ছে লবণাক্ত উপস্থিত দুই ভাষা হচ্ছে টক বা আমলতা তারপর হচ্ছে অপচাততা হচ্ছে তিক্ততা মনে রাখার জন্য হচ্ছে মিল অতি মিতে হচ্ছে মিষ্টতা অতে লবণাক্ত এবং অতে হচ্ছে অম্নথা তীত হচ্ছে তিক্ততা নিম্ন কোন আমিষটি তার হচ্ছে জাতীয় উপাদান কিন্তু অ্যান্জাম নাই আমিষ জাতীয় উপাদান কিন্তু অ্যান্জাম নাই সেটি হচ্ছে গামা গ্লোবিউলিন দেখা উল্লেখিত গ্লামা গোবিলিন হচ্ছে এটি অ্যান্টিবডি যা বহিরাগত রোগের জীবনে ধ্বংস করতে সাহায্য করে এটি একটি আমিষ জাতীয় পদার্থ কিন্তু ইহা অ্যানজাম নাই মূলত অ্যান্টিবডির অপর নাম হচ্ছে গুলা মিল বিলিন ট্রফি বিদ্যমান ঋতিপেষিত বিদ্যমান এনজাইম টাইলিন এনজাইম পাওয়া যায় লালা রসে তারপরে আর এঞ্জামা পাওয়া যাওয়া হচ্ছে অগ্নশা রয়েছে তারপরে গুলির লালাগুলি থেকে নিশ্চিত হয় না মিউসিন টাইলিন লিউসিন মল্টের হচ্ছে লিউসিন তারপরে মুখ্য খবরে খাদ্য পরিবেক্ষ রাসায়িক্রিয়া মুখ্য খবরে লালার গ্রন্থিকে লালা নিষিদ্ধ হওয়া প্রক্রিয়াকে লালা তার বলেছে লালার রসে কিছু অম্লীয় লো এবং অধিকাংশই পানি পচনা দেশিমিক পাঁচ পার্সেন্ট তারপরে লালার গ্রন্থি থেকে নিষিদ্ধ লালার রসে টালি এবং মল্ট্রেশন যে থাকে লালা গ্রন্থিনি প্রাচীর প্রাচীরে সেরা এবং মিকাশ গোষ্ঠী থাকে উল্লেখ মিকাশ থেকে মিউ করতে হয়ে থাকে যেন রাখা ভালো লিউসিন থেকে এটি এ এসেন্সিয়াল এমন নাম তারপরে এটি কোনো যে নয় টালি মলট্রেশিয়া থেকে গোসা রসে পাওয়া যায় হচ্ছে আন্দ্রিকা পাকস্থলী উত্তর হচ্ছে তারপর হচ্ছে মানুষের হাইডোগ্লের এসিডের কাজ কোনটি পাকিস্তানিতে এসিড মাধ্যম সৃষ্টি করা তারপর পরিণত করা জীবিত প্রোটোপ্লাজনকে মেরে ফেলা তারপর ডায়ালিনের কাজকে ত্বরানিত করে সে চার সহায়তা করা টালিনিয়ার কাজকে ত্বরান্বিত করে স্বচ্ছার পরিণত করা সাহায্য করা তারপর হাইড্রোক্লোরিকার কাজ হাইড্রোক্লোরিক এসে তারপর এসির মাধ্যমে সৃষ্টি করে এটি নিবসিজনেকে তারপরে সক্রিয় ব্যবসায় পরিণত করে মেরে ফেলে এবং টাইনার কাজ সৃদ্ধ করে বাকিসা স্বরে কোন গ্রন্থি থাকে না মিকোসা স্তরে কোনো গ্রন্থি থাকে না মিকোসা কার্ডিয়া গ্রন্থি বান্ডাস গ্রন্থি ব্রোনাস গ্রন্থি প্যারোটাইট গ্রন্থি উত্তর হচ্ছে প্যারোটাইট গ্রন্থি

যাদের প্রক্রিয়া স্বাধীন হয়ে থাকে প্রথমে এখানে খাদ্য সেগমেন্টেশন করে তার দ্বিতীয় বেশি সঞ্চারের মাধ্যমে আছে ক্রাইম জাতীয় খাদ্যের ক্ষুদ্রান্তরের মধ্যে তীরভাবে প্রভাবিত থাকে খাদ্য ক্ষুদ্রের তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত অবস্থান করে তারপর ক্রাইম প্রতিমিটার তখন পরপর শীর্ষ পনেরো থেকে তারপর হচ্ছে স্বাভাবিক হিসাবে পাকশলী খাদ্য ধর ক্ষমতা আছে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পাকাশালী চারটি অংশ হয়ে থাকে এটা হচ্ছে দেহ তারপরে স্বাভাবিক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার খাদ্য উপাদান ধরে রাখতে পারে পাকিস্তান হাইডোগ্লোরিক অ্যাসিড উৎপন্ন করা হচ্ছে অক্সিনোটিক কোষ বাটাল কোষ পাকিস্তানের রাসায়নিক পরিভাগ পাকিস্তানি প্রাচীন অক্সিনোটিক বাটাল কোশ হাইড্রোগিক মিউকাসোসিন এবং নিশ্চিত করে তারপর থাকা হচ্ছে

উত্তর হচ্ছে দুই লিটার তারপরে গ্যাস্ট্রিক জুস করেন এটা প্রায় নাইনটি নাইন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট হচ্ছে পানি তারপরে গ্যাস্ট্রিক খেলার নামক এখন মানে এই জুসের হচ্ছে একজন প্রাপ্ত বয়স্কের মানুষের দিনে প্রায় দুই লিটার গ্যাস্ট্রিক জুস থাকে মানুষের দিনে বাসা থেকে মানুষের মেয়ে লিটার মানুষের সবচেয়ে বড় ঘন্টার হচ্ছে ডান খণ্ড যকৃতের গঠন প্রাপ্ত বয়স্ক পুরুষের মানুষের ওজন দুই কেজি ডান বা বাড়ছে এবং চারটি অসম্পূর্ণ নিয়ে গঠিত হচ্ছে ডান খন্ডটি সবচেয়ে বড় হয়ে থাকে মানুষ দিনের সর্ববৃহৎটি হচ্ছে যকৃত দেখা যকৃতের বিস্তারিত পরিচয় মানদের সচেতন বড় এবং গুরুত্বপূর্ণ পরিপাকের গ্রন্থি যকৃতের ওজন তার পরিচয় একটা পণ পণ পূর্ব থেকে 1.6 কেজি 3.2 থেকে তিন দশমিক সাত পান হয়ে থাকে যকৃতের বাইরে দিকে গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দ্বারা হাবিত থাকে যেটি যকৃতের অভ্যন্তরে প্রবেশ করে যকৃতিকে ফ্রিকে লোবুল নামক অসংখ্য ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে তাতে যকৃতের হেপাটিক লোবুল এটি কেন্দ্রীয় শিরা থাকে যা পরিবেশন করে ঝড় উপচে বহু সংখ্যক যকৃতিক করে লোবিল অসংখ্য পিত্তনালী এবং রক্তনালী থেকে পিতনালীগুলো মিলিত হয়ে সাধারণত হেপাটিক নালী গঠন করে একটি

বর্তমানের দেখা যায় সেটি হচ্ছে যকৃত তারপর কোনটি সত্য নয় ইহা পাকিস্তানের হতে নিশ্চিত হয় এই তার হচ্ছে ইহামিষ পরিবাক করে ইহা সত্য ইহা অম্ল পরিবেশের সৃষ্টি করে এটি সত্য ইহা অংশ হতে নিশ্চিত হয় এটি মিথ্যা সুতরাং সঠিক উত্তর ডি পাকিস্তানিতে খাদ্য পরিপাক এবং ব্যবসায় ভূমিকা গ্যাস্ট্রিক জুসে তারপর পেপসিন আছে এবং নামক কথা হচ্ছে নিশ্চয় আছে আমি আমিষ বিশেষণী এনজাইম থাকে এই দুটি নিশ্চয় এনজাইম গ্যাস্ট্রিক জুস থেকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যথেকমে প্যাপসিন এবং রেডির নামক জক্রিয় পরিণত হয় পেপসিন আমলেও মাধ্যমে এবং আমিষের আদ্র বিশ্লেষণ করি এটা হচ্ছে পটিয়াস এবং পেপ্টনে পরিণত করে রেনি দুধ আমিষে গ্যাসিনিসিনে পরিণত করে যক্রিলারীর মাধ্যমে সে হয় তারপরে পেটনালি তৈরি করে এবং হচ্ছে এর নালী নামক নামক কথা হচ্ছে নালীর মাধ্যমে কোথাও উন্মুক্ত হয় উত্তর হচ্ছে ডিওডো তারপর হচ্ছে চক্রী নালী পৃত্তনালির মাধ্যমে অভিন্ন পিত্তনালী গঠন করে এই অভিন্ন নালী হচ্ছে ভেটার মাধ্যমে নামক কথা অ্যাম্পুল নামকা অফ কোথায় পাকস্থলী হয় চক্রীদের নিচে কোনটি তৈরি করে না উত্তর হচ্ছে হরমোন না তারপর হচ্ছে গ্লাইগোজেন সঞ্চয় রক্ত সঞ্চয় তা হচ্ছে ভিটামিন সঞ্চয় দ্রব্য সঞ্চয় সঞ্চয় ভিটামিন আইসিডে সঞ্চয় তারপরে প্লাজমা প্রোটিন এবং রক্ত জমাট পাথার উপাদান ইউরিয়া সৃষ্টি ব্লিডোমিন সৃষ্টি অক্সিন বেশি অপসারণ তারপরে যকৃত ভিটামিন হাতা সহযোগ্য করে ছাত্রছাত্রীদের দেশীয় অর্থাপ মল সার্থী ভিটামিন বিটুয়েলভিকোটিন অ্যাক্সিডেন্ট নামে উল্লেখ করা আছে এটি ভুল প্রতিপক্ষে রাসায়নিক নাম আছে সায়ানো কলমিন অপরদিকে নিকোটি অ্যাসিড হল বিত্রি নিকোটি হচ্ছে বিত্রি ভিটামিন বিভিন্ন শাখা ভিটামিন এ হচ্ছে রেটিনল বিটা ক্যারোটিন দর্মনীয় ভিটামিন ডি হচ্ছে ক্যালি কে ক্যালসি

তারপর সে নিচের কোনটি যকৃতে সংশ্লিষ্ট হয় না গ্লাইকোজেন ইউরিয়া প্লাজমা প্রোটিন ক্লাইডো উত্তর হচ্ছে ক্যালোমাইক্রন তারপর হচ্ছে কোনটি যকৃতে সংশ্লিষ্ট হয় না বিলিরোবিন কোলেস্টেরল অ্যালবুমিন তারপর ইরাইথরো উত্তর হচ্ছে ইরাইথরো তারপর হচ্ছে রক্ত জমাটো বাদার ফ্যাক্টরি এবং উপাদান সমূহ কোথায় তৈরি হয়ে থাকে উত্তর হচ্ছে যকৃতে তারপর নিচের কোনটির ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থ কোনটির মাধ্যমে দেহের ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থ নিষ্ক্রিয় হয় উত্তর হচ্ছে চকৃত তারপর মানব দেহের ইউরিয়া তৈরি হয়ে থাকে বৃক্ষে যকৃতে ইউরিয়া তৈরি হয়ে থাকে যকৃতে তারপর হচ্ছে কোন ভিটামিন পানিতে দ্রবণীয় উত্তর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স বেকার ভিটামিন ভিটামিন সঞ্চয়

গ্লাইকোজেন তারপর হচ্ছে যাতে গ্লাইকোজেন সঞ্চয় রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন এসে যেমন পড়ে এগুলো গ্লাইকোজেন রূপান্তরিত হয়ে যোগেতে সঞ্চিত কিছু জমা রাখে তারপর ইনসুলিন নামক হরমোন এই প্রক্রিয়ায় যোগেতে তারপর হচ্ছে গ্লুকোজ তে গ্লাইকোজেন কোন হরমোন না ভূমিকা রাখে উত্তর হচ্ছে ইনসুলিন তারপর হচ্ছে তারপর হচ্ছে ছাত্র ছাত্রীতে পরিমাণ খাদ্য জোগাড় করতে পারে ও জগতে কি পরিমাণ খাতের সঞ্চয় পনেরোশোশো সেন্টিমিটার পর্যন্ত খাতের সঞ্চার ক্ষেত্রে রক্ত সঞ্চয় হয় স্টোর ব্লাড তারপরে পনেরোশো পনেরো সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করতে পারে এবং আর দেহে বিভিন্ন রক্ত জড়িত ঘটনায় মূল রক্ত সংবাদ হয় রক্তচাপের সময় ঘটে গ্লিডোবিন কোথায় সৃষ্টি হয় থাকে উত্তর হচ্ছে জগৃতে তারপর হচ্ছে ব্লিডোবিন সৃষ্টি যকৃত আর বিশেষ হিমোগোবিন ভেঙে তারপরে গ্লিডোবিন এবং রক্ত গ্লিরোবিনের পরিমাণ ভেঙে লাগায় গায়ে রঙ হলুদ হচ্ছে এবং জগতে হিসাবে ডিস দেখা যায় রক্তের কোনটি জমা হলে ঘর হলুদ হয়ে যায় হচ্ছে ওষুধ হিসাবে জন্ডিস দেখা যায় উত্তর হচ্ছে বিলি রোবিন তারপর হচ্ছে এবার লিবির এবং অ্যামোনাইসিড যকৃতি কী হিসাবে দেখা যায় উত্তর হচ্ছে গ্লাইকোলিবিট ব্যাখ্যা লিপিড এবং অ্যামোনাইসিডে সঞ্চয় রক্তের অতিরিক্ত লিবিট গ্লাইকোলিবিট হিসাবে যকৃতিতে সঞ্চিত হয়ে থাকে তারপর হচ্ছে জকৃত অ্যামোনাইসিডে মজুদ করে থাকে ধীর পরিচয় ব্যবহৃত পরিণত হয়ে থাকে তারপর হচ্ছে নিচের কোনটি লবণ জকৃতি সঞ্চিত হয় না চিত হয় না উত্তর হচ্ছে কপার উত্তর হচ্ছে সোডিয়াম খনিজ লবণ চকিতে সঞ্চিত হয় না তারপরে জগতে খনিজ লবণ সঞ্চয় সুস্থ দেহের প্রয়োজনীয় লবণ হচ্ছে যেমন হচ্ছে কপার ঝিঙ্ক কপার মহি প্রভৃতি আয়রন পটাশিয়াম চকৃতি সঞ্চিত থাকে তার পাশে কাপার্স সেল কোষের কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা হিমোগ্লোবিন ফাংশন ব্রেকডাউন অফ হিমোগ্লোবিন তাহলে হয়তো রক্তনিকার আই ধরনের হচ্ছে একশো বিশ দিন তারপর এগুলো হচ্ছে যখন ব্লি হয় অস্থির মধ্যে ফ্যাকোসাইটিসের মেরো হচ্ছে অবশ্যই গিয়ে ফেঙে এবং হচ্ছে কনিকার হিমোগ্লোবিন এবং হচ্ছে প্লাজমায় মিশে যায় তারপর সেগুলোকে যকৃত এবং ব্লিহার লসিকা এবং মাইক্রোফাজ নামকে বিশেষ শীতল উদ্যোগ নিয়ে গ্রহণ করে তারপর সে যকৃত মাইক্রোফাজকে কাপড় হচ্ছে তাহলে বলা থাকে কাপড় বলা থাকে হচ্ছে যকৃত তারপর সে কন্যা রক্তকণিকা ভাঙার ফলে ব্লিগ্রোবিন উৎপন্ন হয়ে থাকে আর বি সি তারপরে ডিওমিনেশন প্রক্রিয়া কোথায় হয়ে থাকে যকৃত ব্যাখ্যা ডিওমিনেশন খাদ্যের সাথে গৃহতা অতিরিক্ত অ্যামোনাইসিড দেহে জমি রাখতে পারে না সেগুলো প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ নিয়েছে সে গ্লুকাজের প্রদানের জরি ভিত্তিতে প্রয়োজন নেই সেগুলোকে যকৃতের মধ্যে দিয়ে বা দিয়ে থাকে যায় তারপরে অন্যটি প্লাজমা প্রোটিন নয় উত্তর হচ্ছে প্লাজমা প্রোটিন হচ্ছে নয় প্লাজমা প্রোটিন নয় আছে বিলিরুবিন তারপর তারপর উৎপাদন প্রোটিন উৎপাদন প্লাজমা প্রোটিন উপাদান প্লাজমা অন্যতম অত্যাবশ্যক উপাদান হচ্ছে প্লাজমা প্রোটিন যেমন চাইলে পেমেন্ট গ্লোবুলিন তার হচ্ছে প্লাজমা প্রোটিন উপযোগিতে অ্যামিনো থেকে তার হচ্ছে সংশ্লিষ্ট হতে এই সব প্রোটিন রক্তের ভিতর দিয়ে ক্যালসিয়াম এবং তার হচ্ছে বৃদ্ধি লবণ তার বহন করে অ্যালবুমিন তার হচ্ছে প্লাজমা প্রোটিন গ্লোবুলিন এর মধ্যে সুকাতে রক্ত জমাট পদার্থ বা ব্যাটার প্রধান বিন এবং ফাইব ড্রেনেজের প্রয়োজনীয় প্রোটিন হিসেবে বিবেচিত যেতে হচ্ছে মাধ্যমে গঠিপূর্ণ এবং শৈশবের রক্ত তৈরি করে থাকে তার হচ্ছে রক্ত নিজেকে ফেলে বা ধ্বংস করা থেকে ঝুঁকিতে তার হচ্ছে প্লাজমা প্রোটিনগুলো কোথায় উৎপন্ন থেকে পদ্মা প্রোটিনগুলো উৎপন্ন হয়ে থাকে যক্ষিতে তারপর হচ্ছে ইমিউন ততটা শুরু করে দেয় রোগে তে দে কোন প্রোটিনগুলো বিয়ে তারপর তারপরে যকৃতে কোন হনুমানকে দ্রুত ধ্বংস করে দেয় চক্রিত কোন হনুমানকে দ্রুত ধ্বংস করে দেয় উত্তর হচ্ছে টেস্টোরন তারপর হরমোনের ভাঙ্গন তারপর যকৃতে প্রায় সব ধরনের হরমোনই কম বেশি ধ্বংস হয়ে থাকে তারপর টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন যথাযথ ধ্বংস হরমোনগুলো ইনসুলিন গ্লুকোকন এবং আন্তরিক যৌন স্ত্রী হরমোন তারপর অ্যালডোস্টেরন যথাযথ ধ্বংস হয় না এভাবে যকৃতে তার হরমোনের কর্মকারী স্থায়ী অবন্ধন হোমোস্টেসিস সৃষ্টি করে রক্তে প্রতি ঘন সেন্টিমিটারে তারপর কতগুলি মিলিগ্রাম গ্লুকোজ থাকে উত্তর হচ্ছে নব্বই মিলিগ্রাম এক সকালের বিপাকাল সকালে তারপরে নিচে বর্ণিত উপায় দেখা যায় গ্লাইকো জেনেসিস তাপ চান হেভাটিক পোর্টাল চিনের মাধ্যমে চিনি এবং গ্লুকোজ প্রবেশ করে দেহ এবং গ্লুকোজের লেভেল প্রতি একশো হচ্ছে নব্বই মিলিগ্রাম গ্লুকোজ হিসেবে নিয়ন্ত্রণ করে হয় ইনসুলিনের উপস্থিতিতে হয় নিচের কোনটি

নন অশা থেকে উঁচু থেকে গ্লুকোজ সংশোধন প্রা হচ্ছে গ্লুকোনো নিউজেনিসিস ব্যাখ্যা হচ্ছে গ্লুকোজ চাইতে পরিপ্রেক্ষিতে যদি যদি চক্রে সংযোতা গ্লাইকোজনে খাতে পারে তাহলে তাকে নন কার্বোহাইড্রেটটা উঁচু থেকে গ্লুকোজ সংশ্লিতে হবে পরিকারম্ভ হচ্ছে গ্লুকোনওজেনিসিস গ্লাইকোনজেনিস হচ্ছে হচ্ছে অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তারপরে হচ্ছে গ্লাইকোজেন গ্লাইকোজেনসিস হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তারপর নিউজেনেসিস হচ্ছে অর্থাৎ হচ্ছে নন থেকে গ্লুকোজ তারপর গ্লাইকোলাইসিস থেকে গ্লুকোজ হচ্ছে তারপর হচ্ছে তেষট্টি যকৃতের বিভাগীয় সঞ্চিত পদার ভূমিকা নাম আছে হমন্তরী ব্যাখ্যা নিচের যকৃতির বিভাগীয় এবং সঞ্চয় ভূমিকা উল্লেখ করা হল গ্লাই জিনিস গ্লুকনীয় জিনিসের প্রোটিন বিভাগ হচ্ছে ডিওন তারপর প্লাজমা প্রোটিন উৎপাদন তারপরে ভিটামিন সঞ্চয় দ্রব্য সঞ্চয় রক্ত সঞ্চয় হিমোগ্লোবিন ভাঙন কোলেস্টেরল উৎপাদন তারপর বিমুখী তাপ উৎপাদন ইউরিয়া সাতড়ি তারপর লোহিত রক্ত উৎপাদন বিদ্যালবণ উৎপাদন তারপর তারপরে সঞ্চয় রক্ত হচ্ছে প্রস্তুতি তারপরে মানব দেহে তারপর ইকোনমি থেকে যোগ দেয় তারপর হচ্ছে আয়রন হচ্ছে ফেরিচিন না তাহলে হিমোগ্লোবিন ভাঙন এবং লৌহ সঞ্চয় আর লোহিত রক্ত নিয়ে ভাঙন তাহলে হিমোগ্লোবিন নে কুপার সেলের মাধ্যমে আছে হিমোগ্লোবিনে পরিণত হয়ে থাকে হিমোগ্লোবিন আসে হিসেবে বিলিরুবিন এবং লিভার ডিএম পরিণত হয়ে কোন থেকে ইনসুলিন নির্গত হয়ে থাকে বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয়ে থাকে অগ্নাশয়ের অবস্থান অগ্নাশয়ের পাঁচতলা নিচে অবস্থিত উদ্ভব করে ডিউরিন উদ্ভিদ থেকে ভাগ থেকে প্লীহা অবস্থিত অগ্নাশয়ের গঠন অগ্নাশয়ের বার থেকে পনেরো সেন্টিমিটার লম্বা এবং পাঁচ সেন্টিমিটার চড়া এবং একটি চড়া গ্রন্থি থাকে তারপর হচ্ছে চড়া একটি

আয়ন চাপ করতে থাকে তারপরে অনৈসায় বৈরণের অংশ অনুর অংশ হিসাবে থাকে বাইক রোমান টাইন পাকশিক হয় তারপরে গ্যাস ট্রেনের কম হন্ট তারপরে অতিমাত্রা হতে হয় খাইতে হয় হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় তারপর আয়ন করতে হয় যাকে তন্ত্রের এবং অংশ সাথে অন্ধকারে পানি সময় পণ্য নিয়ন্ত্রণ করে উল্লেখ এমবোলা ব্লাডার হলো ভিন্ন পিতনারে এবং অংশ সমিত অংশ ইয়া ডিরাম অংশ নয় তারপর আছে আলফা থেকে কে নিঃসৃত হয় থাকে হচ্ছে বি আলফা থেকে নিঃসৃত থাকে গ্লুকাগন তারপর আছে কোনটি মিশ্র গ্রন্থি মিশ্র গ্রন্থি হচ্ছে প্যারোট অঙ্গাশয় তারপর আছে ভেটার অফ এমবোলা পাওয়া যায় হচ্ছে ডিউডেনামে ভেটার অফ এমবোলা তারপর হচ্ছে গুলশান এ নিন্দা কোথায় পাওয়া যায় কোগ্রাসে তারপর হচ্ছে অগ্নাশয় কেবল মাত্র হচ্ছে উপর সব কুকুরের সব কয়টি তারপর হচ্ছে আইল্যান্ড অফ ল্যাঙ্গার হ্যান্ডস এর নিচে কোন হোম পাওয়া যায় আইল্যান্ড অফ ল্যাঙ্গার হ্যান্ডস হচ্ছে গুকাগন তারপর হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত পাচক রস আছে হ্যামাইলেস তারপর হচ্ছে অগ্নাশয় কোষ ও খনের নিচে কোনটি ঠিক নয় ডেল্টা কোষ গ্যাস্ট্রিন অপরটি আছে অপাকোষ থেকে গুকাগন তারপর হচ্ছে বিটাকোষ থেকে ইনসুলিন কোষ থেকে পুলিউটেড আর ডেল্টা কোষে হচ্ছে নিঃসরণ হয়ে থাকে তারপরে অগ্নাশয়ের জেনারেল থেকে যে বেরিয়ে আসে সেটা হচ্ছে উডসাং নালি তারপর অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না হচ্ছে ক্যালাসিটো নিন দক্ষ সিতে উদি ক্যালসিডেন নিঃশিত হয়ে থাকে থার্ড গতি হতে ক্যালসিডেনের নিনটি গ্যালসিমানের পরিমাণ কমায় এবং হচ্ছে ক্যালচেমানের নিঃসঞ্চিত রাখে কোন গন্ধিত থেকে সাধারণের পরিপাক অঞ্চল নিশ্চিত হয়ে থাকে পরিপাক অ্যাঞ্চে নিশ্চিত হয়ে থাকে হচ্ছে অগ্নাশয় হতে তারপর হচ্ছে অগ্নাশরের নিশ্রণকারী অগ্রহণ থেকে বলা হয়ে থাকে এস সি নেই তারপরের এসি নেই থেকে কোনটি নিঃশৃত হয়ে থাকে ট্রিপ ট্রিপসিন তারপর কোন অন্য পাকিস্তান কাদকে নিরপেক্ষ করে বাইক অর্ডারের তারপর নব্বই থেকে দশ পার্সেন্ট

দিয়া চুৰ হৈ যায়